ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে শুরু করেছে এটি কয়েক ঘন্টা ধরে উপকূল জুড়ে তাণ্ডব চালাবে তবে এখনো পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান রাতে আবহাওয়া দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিমন্ত্রী মনুল হাসান জানাচ্ছেন প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এক দুই ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে মংলা ও পায়রা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে নয় নম্বর মহাবিপদসঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান নয় হাজার যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলে মানুষের জন্য যথেষ্ট একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে এখন যে জলাশয় যেটা হয়েছে এটা আটও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে এবং এখন তো এক একশো থেকে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যে আমরা আবহাওয়া সেটা তো বর্তমানে চলতেছে এবং মূল অংশটা এক থেকে দুই ঘন্টা যখন পরে যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলটা আবার এবং বাতাসটাও একটু বাড়ার সম্ভাবনা আছে কারণে দুর্যোগ এলাকায় সোমবার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায় উপকূলীয় জেলাগুলোতে জ্বর হাওয়া ও বৃষ্টি হচ্ছে রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর উপকূলীয় এলাকার বেরিবাদের বাইরে নিজুমদ্বীপ খাসিয়ার চর ডালচর সহ বেশ কয়েকটি বিচ্ছিন্ন চর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নো বন্ধ রয়েছে মনুল হাসান চ্যানেল আই ঢাকা